স্মার্টফোন ব্যবহার করা যতটাই সহজ ঠিক ততটাই কঠিন হচ্ছে একটা ঠিকঠাক স্মার্টফোন পছন্দ করা। তার উপরে যদি আবার বাজেট সমস্যা থাকে তাহলে তো অবশ্যই এই কাজটি অনেকটাই কঠিন হয়ে ওঠে। তো এই সমস্যাটি থেকে মুক্তির জন্য আজকে আমরা 7-8 হাজার বাজেট রেঞ্জের মধ্যে আসা তিনটি বেস্ট ব্র্যান্ডেড কোম্পানির স্মার্টফোন সম্বন্ধে বলতে চলেছি। সিম্পলি যে স্মার্টফোনগুলিতে আপনি আপনার বাজেট অনুসারে ভালো স্পেসিফিকেশান এবং পাওয়ারফুল প্রসেসর আপনি এই স্মার্টফোনগুলিতে দেখতে পেয়ে যাবেন, এবং প্রতিটি স্মার্টফোনগুলি ব্র্যান্ডেড হওয়ার কারণে আপনি এই স্মার্টফোনগুলিকে লং টার্ম বা দীর্ঘ মেয়াদ পর্যন্ত ইউজ করতে পারবেন তাও কোনো রকম সমস্যা ছাড়াই। তাই অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সিম্পলি সেই সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো লিস্ট নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি রিয়েলমি ব্র্যান্ডের তরফ থেকে রিয়েলমি নার্জো 50i, একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যা বেশ কিছু ফিচারের সঙ্গে আসে। যেমন এই স্মার্টফোনটিতে আপনি 6.5 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন যা 720x1600 পিক্সেল রেজুলেশন প্রদান করে থাকে, এবং প্রসেসর হিসেবে আপনি এই মোবাইলটিতে ইউনিসক্সের AC9863 অক্টাকোর প্রসেসর আপনি মোবাইলটিতে দেখতে পেয়ে যাবেন যা দারুণ পারফরমেন্স দেয়। এরপর এই মোবাইলটির ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলটিতে আপনি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন, এবং উভয় ক্যামেরা দিয়ে আপনি ফুল HD অর্থাৎ 180p রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি কথা বলতে গেলে এই মোবাইলটিতে আপনি 5000mAh অর্থাৎ 5000mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে আপনি রিয়েলমি নার্জো 50i স্মার্টফোনটিতে আপনি ফেস আনলক ফিচার পেয়ে যাবেন কিন্তু এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না। আউট অফ দ্য বক্স মোবাইলটি অ্যান্ড্রয়েড 11 এডিশনে আসে এবং রিয়েলমি UI গো এডিশনে এটা ওয়ার্ক করে। ফাইনালি মোবাইলটির প্রাইসের কথা বলতে গেলে এই মোবাইলটি 2GB র্যাম এবং 32GB রম এই ভ্যারিয়েন্টটিকে আপনি ভারতীয় বাজারে 7499 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, এবং বাংলাদেশি মার্কেটে এই মোবাইলটিকে আপনি 9300 মধ্যে অফলাইন মার্কেটের মধ্যে পেয়ে যেতে পারেন। যদিও এই প্রাইস সবসময় এক থাকে না, কখনো বাড়তেও পারে আবার কখনো কমতেও পারে। আপনাদের সুবিধার্থে আমি এই স্মার্টফোনটির লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে এই মোবাইলটি ওখান থেকে বাই করতে পারেন বা মোবাইলটির ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। এরপর লিস্ট নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি Xiaomi ব্র্যান্ডের তরফ থেকে Redmi 12C, আরেকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যা ভালো পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ অফার করে থাকে। যেমন এই স্মার্টফোনটিতে আপনি 6.71 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাচ্ছেন যা 1650x720 পিক্সেল রেজুলেশন প্রদান করে থাকে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটিতে আপনি মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসর দেখতে পেয়ে যাবেন যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য উপযুক্ত। এরপর এই মোবাইলটির র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এই মোবাইলটিতে আপনি 4GB র্যাম এবং 64GB রম বা স্টোরেজ আপনি মোবাইলটিতে দেখতে পেয়ে যাবেন, এবং এই রম বা স্টোরেজটিকে আপনি 512GB পর্যন্ত এক্সপেন্ডেবল বা বাড়াতে পারবেন মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে। মোবাইলটির ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলটিতে আপনি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন যা ভালো মানের ছবি এবং সেলফি তোলার জন্য উপযুক্ত। মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি কথা বলতে গেলে এই মোবাইলটিতে আপনি 5000mAh অর্থাৎ 5000mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাচ্ছেন যা পুরো দিন ব্যাপী চার্জ ধরে রাখতে সক্ষম। এর সঙ্গে সঙ্গে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে আপনি স্মার্টফোনটিতে ডুয়াল সিকিউরিটি ফিচার, যেমন এই স্মার্টফোনটিতে আপনি ফেস আনলক ফিচারের পাশাপাশি মোবাইলটির ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখতে পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স মোবাইলটি অ্যান্ড্রয়েড 12 এডিশনে আসে এবং MIUI 13 এডিশনে এটা ওয়ার্ক করে। ফাইনালি মোবাইলটির প্রাইসের কথা বলতে গেলে এই মোবাইলটির 4GB র্যাম এবং 64GB এই স্টোরেজটিকে আপনি ভারতীয় বাজারে 7940 টাকা এবং বাংলাদেশের মার্কেটে এই মোবাইলটিকে আপনি 10,000 বা তারও কমে আপনি মোবাইলটিকে অফলাইন মার্কেটে যেতে পারেন। যদিও এই প্রাইস সবসময় এক থাকে না, কখনো বাড়তেও পারে আবার কখনো কমতেও পারে, এবং আপনাদের সুবিধার্থে এই মোবাইলটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এরপর লিস্ট নাম্বার 1 তথা এই লিস্টের সর্বশেষ যে স্মার্টফোনটিকে আমি রেখেছি সেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M04, একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। তো স্মার্টফোনটিতে আপনি 6.5 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাচ্ছেন যা 720x1600 পিক্সেল রেজুলেশন প্রদান করে থাকে,
প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে আপনি পাওয়ারফুল মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর দেখতে পেয়ে যাচ্ছেন যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য উপযুক্ত তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটিতে আপনি 4GB RAM এবং 64GB ROM বা স্টোরেজ আপনি মোবাইলে দেখতে পেয়ে যাচ্ছেন এবং এই ROM বা স্টোরেজটিকে আপনি 1TB পর্যন্ত এক্সপেন্ডেবল বা বাড়াতে পারবেন মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে এরপর এই মোবাইলটির ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলটিতে আপনি 13MP রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন এবং উভয় ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি অর্থাৎ 180p রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন এরপর এই মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি কথা বলতে গেলে এই মোবাইলটিতে আপনি 5000mAh অর্থাৎ 5000mAh ব্যাটারি দেখতে পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে M04 এই স্মার্টফোনটিতে আপনি ডুয়েল সিকিউরিটি ফিচার পাবেন না শুধুমাত্র এই স্মার্টফোনটিতে আপনি ফেস আনলক ফিচার পেয়ে যাবেন কিন্তু কারণ আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না আউট অফ দ্য বক্স মোবাইলটি অ্যান্ড্রয়েড 12 এডিশনে আসে এবং অন ইউআই এডিশনে এটা ওয়ার্ক করে ফাইনালি মোবাইলটির প্রাইসের কথা বলতে গেলে এই মোবাইলটির 4GB প্লাস 64GB এই স্টোরেজটিকে আপনি ভারতীয় বাজারে 6999 টাকা এবং বাংলাদেশের মার্কেটের মধ্যে এই মোবাইলটিকে আপনি 8400 টাকার মধ্যে বা তারও কমে আপনি এই মোবাইলটিকে অফলাইন মার্কেট থেকে পেয়ে যেতে পারেন যদিও প্রায় সবসময় এক থাকে না কখনো বাড়তেও পারে আবার কখনো কমতেও পারে এবং এই স্মার্টফোনটি তাদের জন্যই আদর্শ যারা একটি কম বাজেটে ভালো পারফরমেন্স এবং ক্যামেরা ফিচারের সাথে একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন তো আপনার যদি বাজেট মাত্র 7-8 হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং এই 7-8 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে আপনি যদি স্যামসাং ব্র্যান্ডের তরফ থেকে যদি একটি স্মার্টফোন বাই করতে চান তাহলে অবশ্যই আপনি স্যামসাং ব্র্যান্ডের তরফ থেকে আসা এই স্মার্টফোনটি যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M04 এই স্মার্টফোনটিকে আপনি বাই করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমি এই স্মার্টফোনটির লিঙ্কও এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে ওখান থেকে মোবাইলটির প্রাইস ফার্স্ট দেখে নেবেন তারপর যদি আপনার মনস্তাব্য হয় তাহলে অবশ্যই আপনি এই স্মার্টফোনটিকেও বাই করতে পারেন তবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন